ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সচিবদেরকে প্রধান উপদেষ্টার নির্দেশ, দুর্নীতি প্রতিরোধে সরকারের কঠোর বার্তা। জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক 7 দিনের ও আব্দুল্লাল মামুন 8 দিনের রিমান্ডে, অতিরিক্ত পুলিশ সুপার কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে র্যাব। ডিবি হেফাজতে থাকা সাবেক সাংসদ হাজি সেলিম হাসপাতালে। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে যারা এখন মাঠে নেমেছে, তারা 16 বছর কোথায় ছিলেন? প্রশ্ন সমন্বয় খাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে মিনারুল নিহতের ঘটনায় ওবায়দুল কাদের, শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে হত্যা মামলা। শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানায় আজ আবারও বিক্ষোভ করেছে শ্রমিকরা, গাজীপুরেও শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ভারতে বন্যার অবনতি, গুজরাটে রেড অ্যালার্ট জারি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিস্থিতি নাজুক দিকে মোড় নিতে পারে। টেস্ট সিরিজে বাংলা ওয়াশে নাখোশ পাকিস্তান ক্রিকেটের সাবেক গ্রেটরা, বোর্ডকে ধুয়ে দিলেন জাভেদ মিয়াদা।